রাজধানী ঢাকার সঙ্গে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের জন্য সবচেয়ে সহজ মাধ্যম ছিল নদীপথ। নদীবেষ্টিত এই জনপথের মানুষ অনেক আগ থেকেই লঞ্চে যাতায়াত করছেন। সড়ক পথে পদ্মা নদী পার হওয়া রীতিমতো কষ্টসাধ্য বিষয় ছিল। সেই কষ্ট লাঘব করেছে প্রমত্তা পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা বহুমুখী সেতু। পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে স্বপ্নময় এক যাত্রা শুরু হয়েছে 2022 সালে। 6.15 কিলোমিটার পদ্মা সেতুর কল্যাণী এই পথে তৈরি হয়েছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে। দেশের সবচেয়ে সুন্দর আর গতিময় এই পথ ঢাকা থেকে ফরিদপুরের ভাঙার মোড় পর্যন্ত দীর্ঘ 55 কিলোমিটার এই এক্সপ্রেসওয়েটি ধরে চলতে কোথাও কোনো বাধার সম্মুখীন হতে হয় না, ফলে অল্প সময়ে ঢাকা থেকে ভাঙার মোড় পর্যন্ত যাতায়াত করা যাচ্ছে। আর এই এক্সপ্রেসওয়ের কারণে ভাঙার মোড় বদলে গেছে নান্দনিক এক ইন্টারসেকশনে। দেশের প্রথম ইন্টারচেঞ্জও তৈরি হয়েছে এই ভাঙাতেই। পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে বরিশাল এবং পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় যেতে হলে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে যেতে হয়। ভাঙা পার হওয়ার পর এই পথের যানবাহনের গতি কমে যায়। ভাঙা থেকে বরিশাল হয়ে সমুদ্র সৈকত কুয়াকাটা ও পায়রা বন্দর পর্যন্ত বর্তমানে 236 কিলোমিটার জাতীয় মহাসড়ক রয়েছে। বরিশাল ভাঙা সড়কটি 1960 থেকে 1965 সালের দিকে মাত্র 5 টন বহন ক্ষমতার 12 ফুট প্রশস্তের মহাসড়ক নির্মাণ করা হয়। এই সড়কটি বর্তমানে 18 থেকে 24 ফুট প্রশস্ত। দক্ষিণাঞ্চলের 21 জেলার মধ্যে বরিশাল বিভাগের যানবাহনকে এই এক লেনের মহাসড়ক ধরেই চলতে হচ্ছে। কিন্তু এই মহাসড়ক ঘেঁষে অধিকাংশ এলাকায় হাট ও বাজার থাকায় এই পথে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সাথে মহাসড়কে ইজি বাইক সহ ধীর গতির যানবাহনও চলাচলে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক পথে যোগাযোগের একমাত্র প্রবেশ পথ ঢাকা বরিশাল মহাসড়ক। সারা দেশের অন্য মহাসড়কগুলোতে একাধিক লেন থাকলেও ঢাকা বরিশাল মহাসড়ক এক লেন বিশিষ্ট। এই মহাসড়কে নিয়ন্ত্রণহীনভাবে চলছে ধীরগতির অবৈধ যানবাহনও। এছাড়া মহাসড়কের একাধিক স্থানে রয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। এতে একদিকে মহাসড়কে যানজট লেগেই থাকে, অন্যদিকে বাড়ছে দুর্ভোগ। পদ্মা সেতুর কল্যাণে বর্ধিত যানবাহনের চাপে ধীরগতির কারণে এ পথে যেতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে বর্তমানে। আর তাই পদ্মা সেতু সহ ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের সুফল পুরোপুরি মিলছে না এই এক লেন বিশিষ্ট মহাসড়ক হওয়ার কারণে। তাই এই অঞ্চলের মানুষের দুর্ভোগ যেন কাটছেই না। সেই দুর্ভোগ লাঘব করতে ঢাকা থেকে কুয়াকাটা যাত্রা নির্বিঘ্ন করতে তৈরি হচ্ছে ফরিদপুর থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত 236 কিলোমিটার এক্সপ্রেসওয়ে। আগামী 50 বছরের কথা চিন্তা করে দেশের 8 নম্বর এ জাতীয় মহাসড়কে যানবাহন চলাচলের বিষয়টি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মতোই 4 লেনের এ মহাসড়কের সঙ্গে থাকবে 2 লেনের সার্ভিস রোড সহ 6 লেনের মহাসড়ক হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2015 সালে ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ককে 4 লেনে উন্নীত করার নির্দেশ দিয়েছিলেন। এরপরও প্রাথমিক কাজও শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। প্রকল্প প্রস্তাব চূড়ান্ত হবার পর 2018 সালে অনুমোদনের জন্য তা জাতীয় অর্থনৈতিক পরিষদের একনেক সভায় উপস্থাপন করা হয়। পরে ওই বছর অক্টোবরে ভাঙা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের অনুমোদন দেয় সরকার। সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল ডিসেম্বরে বরিশালের নির্বাচনী জনসভায় 6 লেন করার ঘোষণাও আবারও পুনর্ব্যক্ত করেন। দর্শক, কেমন হবে ভাঙা থেকে পায়রা বন্দর পর্যন্ত 6 লেনের মহাসড়ক, আসুন জেনে নেই। মহাসড়কের বিপরীতমুখী 2 লেনের 2টি সড়ক সহ ধীর গতির স্থানীয় যান চলাচলের জন্য আলাদা 2টি সার্ভিস লেন বা সড়ক করার অনুমোদন দেয় একনেক, যার প্রস্থ হবে 170 ফুট।
ফরিদপুরের ভাঙ্গার ইন্টারসেকশন পার হওয়ার পর দুই লেনের সড়কের দুই পাশে এরই মধ্যে গাছ কাটার দৃশ্য চোখে পড়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরু এই সড়কের দুই পাশে গাছ কেটে ফেলে রাখা হয়েছে সেই দৃশ্য। এটি এই প্রকল্পের কাজের অংশ কিনা তা এখনও বোঝা যাচ্ছে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ততম এই মহাসড়ক এক লেন বিশিষ্ট। এই এক লেন বিশিষ্ট মহাসড়ক দিয়েই প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করছে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত। এই সড়কে স্থানীয় ইজি বাইক হওয়ার হামেশাই চলাচল করছে, সেই সাথে পণ্যবাহী গাড়ি সহ ব্যক্তিগত গাড়িও চলছে এই এক লেন বিশিষ্ট সড়ক দিয়েই। বর্তমানে এই সড়কে ছোট ছোট অসংখ্য কালভার্ট রয়েছে, যা ছয় লেন হলে তখনই এই ছোট ছোট কালভার্টের দুই পাশে প্রশস্ত করে কালভার্ট নির্মাণ করা হবে। চার লেনের মূল সড়ক এবং পাশে দুই লেনের সার্ভিস লেন নির্মাণ করা হবে। এই সড়কের দুই পাশে বাজার সংলগ্ন জায়গায় আরও যানজট বেশি লেগে থাকে, তাই এই সরু সড়কে অসংখ্য বাঁক রয়েছে, যার কারণে এই সড়কও বেশ ঝুঁকিপূর্ণ বলা যায়। দর্শক, এটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার নামক একটি জায়গা। এখানে ফরিদপুর ভাঙ্গা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা জাতীয় মহাসড়কে সার্ভিস লেন সহ চার লেনে উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প চলমান। সড়ক ও জনপদ বরিশাল বিভাগের এরকম সাইনবোর্ড এই সড়কের দুই পাশে কিছু দূর পরপর দেখা গিয়েছে বেশ কিছুদিন আগ থেকেই। ঢাকা থেকে বরিশাল হয়ে যারা পায়রা বন্দর অথবা পর্যটন নগরী কুয়াকাটা যেতে চান, তারা এই জাতীয় মহাসড়ক দিয়ে যাতায়াত করতে হবে। এছাড়া বরগুনা এবং পটুয়াখালী জেলার যত যানবাহন, তাদের এই একমাত্র সড়কই ভরসা। দুই ঈদের সময় এই সড়কে বেশ যানজট লেগে থাকে। এছাড়া এই অঞ্চলে কিছু দূর পরপর স্থানীয় হাট বাজার থাকার কারণে যানবাহনের গতিও কমে যায়, যার ফলে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো পৌঁছতে বেশি সময় লাগে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি সময়ের ক্ষতিরও সম্মুখীন হয় এই জনপথের মানুষ। সড়ক ও সেতু বিভাগের একাধিক সূত্রে জানা গেছে, জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা মূলত পটুয়াখালী জেলায়। এছাড়া প্রকল্পভুক্ত অন্য চার জেলায় বর্তমানে চলছে অধিগ্রহণের কাজ। এই তিন জেলায় জমির মালিকদের চেক বুঝিয়ে দিচ্ছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পর্যাপ্ত বরাদ্দও রয়েছে। অধিগ্রহণ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সড়ক নির্মাণ করা যায় সেই লক্ষ্যে PDPP প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা দাখিল করা হয়েছে। এতে ফরিদপুর শহর থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়ক নির্মাণের যাবতীয় খুঁটিনাটি উল্লেখের পাশাপাশি সম্ভাব্য ব্যয়ও উল্লেখ করেছে সড়ক ও সেতু বিভাগ। জমি অধিগ্রহণ ব্যয়ের বাইরে এই সড়ক নির্মাণে প্রায় 33,000 কোটি টাকা ব্যয় হবে বলে জানানো হয়েছে। দাখিল করা PDPP সূত্রে জানা গেছে, ফরিদপুরে 32.05 কিলোমিটার, বরিশালে 76.80 কিলোমিটার, মাধারীপুরে 45 কিলোমিটার এবং পটুয়াখালীতে 82.04 কিলোমিটার জুড়ে থাকছে ছয় লেনের মহাসড়ক। সড়কে জালকাঠি, বরগুনা এবং গোপালগঞ্জ সড়ক বিভাগের কিছু অংশ থাকলেও কাজের সুবিধার্থে তা ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী সড়ক বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে। 236 কিলোমিটার দীর্ঘ এই সড়কের প্রস্থ হবে কম বেশি 180 ফুট। কেন্দ্র থেকে উভয় প্রান্তে থাকবে 90 ফুটের বিস্তৃতি। গড়ে 120 থেকে 130 ফুটের উচ্চতার সঙ্গে দুই পাশে ঢাল হবে 145 থেকে 150 ফুট। PDPP দাখিল হলেও কবে নাগাদ শুরু হতে পারে এই সড়ক নির্মাণ, সেই খোঁজ নিতে গিয়েই মেলে জটিলতা। বিপুল অর্থ ব্যয়ের এই প্রকল্পের অর্থের যোগান নিয়ে খোদ সড়ক ও সেতু বিভাগের কর্মকর্তারাই আছেন বড় দুশ্চিন্তায়। দাতা মিললেই শুরু হবে ফরিদপুর বরিশাল কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় 33,000 কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। এছাড়া ভূমি অধিগ্রহণ বাবদ ব্যয় হবে আরও 6,500 কোটি টাকা।
একসময় দেশের অর্থনীতির মূল অংশীদার হয়ে থাকা দক্ষিণাঞ্চলকে আবারও জাতীয় অর্থনীতির হাতিয়ার হিসেবে গড়ে তুলতে চায় সরকার। আর সে কারণে পায়রা সমুদ্র বন্দর, কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশাপাশি পটুয়াখালীতে তৈরি হচ্ছে পটুয়াখালী ইপিজেড, কলাপাড়ায় তৈরি হচ্ছে নতুন একটি পটুয়াখালী বিমানবন্দর। আর তাই এই অঞ্চলের বাণিজ্যকে মাথায় রেখেই এই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত ছয় লেনের এক্সপ্রেসওয়েটি নির্মিত হতে যাচ্ছে। ছয় লেনের এই এক্সপ্রেসওয়ে নির্মিত হলে যানবাহন চলাচলে গতি আসবে, ফিরবে সুদিন। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।